আবু জেহেলের অনেক জ্ঞান ছিল, গোটা আরবের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ছিল, সকলে তাকে আবুল হিকাম মহাপণ্ডিত মহাজ্ঞানী বিদ্যাসাগর হিসেবে আখ্যায়িত করেছে। নবীজি বলেছেন, যেই জ্ঞানে আখেরাত চিনে না, স্রষ্টা চিনে না, মাওলা চিনে না, নবী চিনে না, আখেরাতে বাঁচতে পারে না, সেই জ্ঞান জ্ঞান নয়, সেটা হলো মূর্খতা। অতএব সে আবুল হিকাম নয়, আবুল জাহাল, এ হলো দণ্ডমূর্খ, মহামূর্খ। এই উপাধি কি মোল্লার দেওয়া না নবীজির দেওয়া? আরে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলছেন, যারা নাকি সমাজ পরিচালনা করত, বিচার আচার করত, গোটা সমাজের নিয়ন্ত্রণ করত, সায়েন্স কমার্স আর্টস গুলোকে নিজেদের কবজায় রেখে চলত, তাদেরকে লক্ষ্য করে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, আরে আমি তো দেখছি তোমাদেরকে পরিষ্কার ভাবে একটা মূর্খ জাত। কি, আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করি আর তুমি আমাদেরকে বলে মূর্খ? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, মূর্খ কি কি জ্ঞানী বলবো নাকি? যে মূর্খ এটাও জানে না যে সে মূর্খ, তাকে তো কোনোভাবে জ্ঞানী বলাই যায় না। যেই মূর্খ জানে যে আমি মূর্খ, আখেরাত সম্পর্কে মূর্খ, আসল জীবন সম্পর্কে মূর্খ, সে ব্যক্তির তো এতটুকু জ্ঞান আছে যে আমি আখেরাত সম্পর্কে জানি না, অতএব যারা জানেন আমি তাদের আঁচল ধরে তাদের সাথে থেকে পূর্ণ জ্ঞানের আলোয় আমার জ্ঞানকে আলোকিত করে চলব। ঠিক কি ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাম, মূর্খকে কি জ্ঞানী বলবো নাকি? মূর্খ তো মূর্খই। কোরআনের আয়াত বললাম, আমি কোনো কি করি নাই, হুবু অনুবাদ করেছি, ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, কিন্তু আমি তোমাদেরকে দেখছি পরিষ্কার ভাবে তোমরা একটা মূর্খ জাত। হুজুর তর্জমা ঠিক আছে বলেন না কেন? তর্জমা ঠিক আছে হুজুর? আলেম ওলামাদের মজলিস, ওনাদের সিগনেচার নিয়ে নিলাম। তাহলে এখন বলেন দেখি, আল্লাহ রব্বুল আলামিন কোন জ্ঞানকে জ্ঞান বলবেন, হাফ জ্ঞানকে না ফুল জ্ঞানকে? তাহলে বলেন তো দেখি, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে এখানে যাদের কাছে জ্ঞান আছে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা ওই বিশেষ জ্ঞানের জ্ঞানী। ঠিক কি ঠিক না? এটা কি ব্যাপক অর্থের জ্ঞানী না বিশেষ অর্থের জ্ঞানী? আল্লাহ আমাদেরকে এই জিনিস বুঝার তৌফিক দান করেন। শেষ করে দিচ্ছি এক কথা বলে, তবে যারা দেখবেন অজ্ঞ, তাদের অজ্ঞতার কারণে তারা নিজের অজ্ঞতাটা বুঝতে পারে না, হাফ জ্ঞানী, কিছু কিছু অর্ধশিক্ষিত, সবাই না, কিন্তু বললাম না দুই ভাগে বিভক্ত, ওই তৃতীয় ভাগ যেটা যারা জানে না যে এটাও কি করে না জানে না, এরা দেখবেন ফুল শিক্ষিতদেরকে অর্ধশিক্ষিত বলে। মাওলানা সাহেবরে কিছু জানি টানি না, মানে ইলিটারেট, ওরা কম জানি তো ওই জন্যে প্যাঁচ লাগায় খালি, বলে কি বলে না? যে বলে বুঝতে হবে সে আসলে অর্ধশিক্ষিত। আর অর্ধশিক্ষিত শিক্ষা বলে কিছু না, এটা হলো মূর্খতা। এটা কি মূর্খতা? এই মিয়া বলেন তো দেখি, আপনি মোবাইল একজনকে চাচ্ছেন, এগারোটা ডিজিট ডায়াল করা লাগবে, ঠিক কি ঠিক না? আপনি ছয়টা করছেন, পাঁচটা করেন নাই, আর বলেন আমি তো ছয়টা করেছি, অত অর্ধেক কানেকশন তো লাগার কথা, লাগবে? একটা ঘটনা মনে পড়েছে, একবার মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব দামাতবা কাতুমের মুখে একবার এটা শুনেছি, বলবো বলে শেষ করে দিই। একবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর অন্য একটা দেশের একজন স্বাস্থ্যমন্ত্রী, দুজন পাবনার মেন্টাল হসপিটাল আছে না, পাগলের হসপিটাল, ওই পাগলা গারদ দেখতে গিয়েছেন, ইন্সপেকশনে গিয়েছেন, ভিজিটে গিয়েছেন। তো যাওয়ার পর ওনাদের সাথে তো অনেক পুলিশ প্রোটোকল আছে, বিদেশি ভিভিআইপি মেহমান আছে, তো পাগলখানার যে ইনচার্জ উনি বলছেন, স্যার আপনাদের প্রোটোকল সহ ভিতরে ঢোকা যাবে না, কারণ পাগলরা বেশি লোক দেখলে খেপে যায়, তারা বেশি লোক কি করতে পারে না, সহ্য করতে পারে না, খেপে যায়, এত লোক নেওয়া যাবে না, এটা কিন্তু পাগলদের নেচার। কিছু নেতা আছে, কিছু নেতা আছে যারা মাহফিলের কথা শুনলে আনন্দে বাগবাগ হয়ে যায়, বলতে থাকে হুজুর কবে মাহফিল করবেন বলেন, সব রকমের ব্যবস্থা আমি করবো, আছে না নাই? আপনাদের এই এলাকার এমপি সাহেবের ওই সুনাম সুখ্যাতি আছে মাশাল্লাহ, আছে না নাই? আপনাদের এখানে এক মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছে, আনিসুর রহমান সাহেব, মাশাল্লাহ, মাহফিল করার জন্য পাগল হয়ে গেছে, হুজুর যা লাগে সব আমি ব্যবস্থা করব, কি কি দরকার করেন, ঠিক কি ঠিক না?
তো এরা লোক সমাগম দেখলে, আলেম ওলামাদের সমাবেশ দেখলে, দিনদার পরহেজগারের সম্মেলন আর বেশি লোক দেখলে ভয় পায় না, বোঝা গেল সুস্থ। কিছু নেতা আছে আর কিছু কর্মকর্তা আছে মাহফিলের কথা শুনলে অনুমতি নিচ্ছেন, ওটা হবে না, এটা হবে না, ওমর তুমি না না করে যাবে না, ব্যাপার আছে, ই আছে, সেই আছে, বোঝা গেল বোঝা গেল কি পাগলরা বেশি লোক সহ্য করতে পারে না, একসাথে ভয় পায়। তো যাই হোক, এটা ফাঁকে বললাম আর কি, পছন্দ না হইলে এক্সপাঞ্জ চলে, আল্লাহ এই পাগলগুলাকে সুস্থ করে দেয়। কিছু পাগল আছে এইগুলার কারণে বড় পরেশানি হয় আল্লাহ, এই জন্য পাগলরা কারে কি কয় কোনো ঠিক ঠিকানা নেই, বলে ধরতেও নাই, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেবে বলে না আমি। তো এই জন্যে বলছিলাম, তারপরে তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী কার এমনি মন্ত্রী হয়েছে নাকি, কত ঠেলা মুলা দিয়ে মন্ত্রী হয়েছে, ওরে বাপরে বাপ। তো বলতেছে কোনো অসুবিধা নেই, আমি যাবো, অসুবিধা নেই, আমরা দুজন যাব, আর আপনি আমাদের সাথে থাকলে অসুবিধা আছে? না না স্যার, আমি তো থাকবোই, আর কেউ দরকার নেই। পাগলরা কই, ভিন দেশের স্বাস্থ্যমন্ত্রীকে পাগলরা কোথায় আছে, ওরা বরাদের ভিতরে আছে, আপনারা নিরাপদ, আপনারা সিকিউরিটি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এখন ভিতরে গিয়েছি, যাওয়ার পরে এক পাগলের সাথে দেখা, এই পাগল চিকিৎসা নেওয়ার পরে আধা সুস্থ হয়েছে, আধা পাগলামে আছে, হাফ পাগল আর হাফ সুস্থ, কেমন সুস্থ, হাফ সুস্থ, ফুল সুস্থ এখনও হয়নি, হাফ পাগল। যাওয়ার পরে জিজ্ঞেস করছে, তোমার নাম কি বাবা, পাগল খেপে গেছে, নাম জিগায়, আপনারা কারা? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী, দুজনে আমরা এসেছি আপনাদেরকে ভিজিট করতে, দেখতে এসেছি আপনাদেরকে। পাগল কী করে জানেন, অহ এখানে নতুন নতুন আসলে এরকম বড় বড় কথা অনেকেই কয়, কিছুদিন থাকলে তারপরে ঠিকঠাক হয়ে যায়। কি বুঝলেন, পাগল সুস্থ মানুষকে কি মনে করে, আরো বলেন, হাফ সুস্থ আর পাগল সে সুস্থ মানুষকে কি মনে করে, ঠিক তেমনি ভাবে যেগুলো অর্ধশিক্ষিত রিয়েলি, আসলে যারা মূর্খ এগুলাই পূর্ণ শিক্ষিত আলেম ওলামাকে অর্ধশিক্ষিত বলে, অর্ধশিক্ষিত মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ জ্ঞানের জ্ঞানে আলোকিত হওয়ার তৌফিক নসিব করেন এবং এই দোয়া করার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ রব্বি জিদনি ইলমা, আমাদেরকে সেই আসমানি জ্ঞান বাড়িয়ে দাও, আমাদেরকে সেই বিশেষ জ্ঞান বাড়িয়ে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।